Welcome to online class from DKV Bazar Girls High School. Today, the students of class 9 and 10 will join in this video tutorial. Today, we will discuss about the subject on English grammar, second paper, question number 10, and that is sentence connector. আমরা বিগত কয়েকটি ক্লাস আমরা সেন্টেন্স কানেক্টর উপরে করেছি সেন্টেন্স কানেক্টরের নিয়মগুলো আমরা শিখছি এবং এটা কিভাবে কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় তাও আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি আজকে আমরা সেন্টেন্স কানেক্টরের বেশ কিছু নিয়ম আমি তোমাদের কাছে নিয়ে আসছি আর তোমরা ইতিমধ্যে খুব মনোযোগ দিয়ে বসো এবং টিউটোরিয়ালের প্রতি গভীরভাবে মনোযোগ দাও এবং যখন আমাদের রুলগুলো সামনে চলে আসে তখন তোমরা সেই রুলগুলোতে একটু স্ক্রিনশট করে রাখবে অ্যাজ ইউজুয়াল আই এম এ গাইড হিয়ার ফর ইউ আই এম আব্দুল মোমিন লস্কর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ অন বিহাফ অফ রিকাই বাজার গার্লস হাই স্কুল এর আগে আমি রিউজ অফ সেন্টেন্স কানেক্টর আমি ছটি নিয়ম দেখিয়েছি আজকে আমরা আরো দু থেকে তিনটি নিয়ম আমরা শিখব চলো তাহলে কি আছে আজকে নিয়মে আমরা সেখানে চলে যাই রুল 7 আইদার ডট ডট অর অর্থাৎ আমরা এখানে অনেক সময় জানি কোন বাক্যে যদি আইদার থাকে তা ওই বাক্যে একটা অর অবশ্যই থাকতে হবে অথবা কোন বাক্যে যদি অর থাকে এবং আগে যদি ড্যাশ থাকে তাহলে সেখানে আমরা আইদার ইউজ করি আইদার ডট ডট অর এর অর্থ হচ্ছে হয় অথবা হয় ডট ডট অথবা একটু বিস্তারিত জেনে নেই দুটির বা দুজনের মধ্যে হয় এরকম একটি বা একজন অথবা অন্যটি বা অন্যজন এরকম বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয় আবার দুটি অথবা দুজনের মধ্যে হয় এরকম একটি বা একজন অথবা অন্যটি বা অন্যজন এরকম বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয় লিঙ্কার এখানে কি আছে আইদার ডট ডট অর যেমন দেখি এখানে কি আছে আমি তোমাদের সুবিধার জন্য উদাহরণগুলিতে আইদার এবং অর এই দুটিকে আমি একটু রেড কালার কালারে চিহ্নিত করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো আইদার আই এখানে ধরো একটা ড্যাশ দেওয়া আছে আইদার আই ড্যাশ মাই ফ্রেন্ড উইল রেজ দ্য ফ্ল্যাগ আমরা যেহেতু নিয়মটা জানি আইদার থাকলে পরবর্তীতে শূন্যস্থানে অবশ্যই একটি অর বসে তাহলে আমরা একটা অর বসিয়ে দিলাম আইদার আই অর মাই ফ্রেন্ড হয় আমি অথবা আমার বন্ধু উইল রেজ দ্য ফ্ল্যাগ ফ্ল্যাগটি উঠাবে পতাকাটি উঠাবে Either he dash his brothers are guilty. এখানে ড্যাশ যেহেতু ছিল এবং আগে যেহেতু আইদার ছিল এই জন্য আমরা ড্যাশ এখানে অর প্রয়োগ করেছি হয় সে অথবা তার ভাইয়েরাই দোষী ইউ ক্যান আইদার স্টাডি ড্যাশ স্লিপ হয় তুমি ঘুমাতে পারো অথবা তুমি পড়তে পারো হয় তুমি পড়তে পারো অথবা ঘুমাতে পারো নাম্বার ডি আইদার মালিহা ড্যাশ সামিয়া উইল প্রেজেন্ট দ্য মিটিং হয় মালিহা অথবা সামিয়া মিটিং এ উপস্থিত থাকবে নাম্বার ই হি ইজ আইদার ম্যাড অর ফুলিশ যখনই আইদার থাকে পরবর্তীতে তোমার জন্য অবশ্যই একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং সেখানে তুমি অবশ্যই অর বসাবে আর যদি কখনো অর দেওয়া থাকে এবং অর আগে যদি এরকম ডট দেওয়া থাকে ড্যাশ দেওয়া থাকে তাহলে সেখানে তুমি আইদার বসাবে তো এখানে হচ্ছে হি ইজ আইদার ম্যাড অর ফুলিশ সে হয় পাগল নতুবা বোকা এখানে তোমরা একটা স্ক্রিনশট করে রাখো এখানে আইদার এবং অরের আমরা পাঁচটি উদাহরণ শিখেছি এবং পাঁচটি উদাহরণের ক্ষেত্রে দেখলাম যদি কোনো বাক্যে আইদার থাকে তাহলে তার পরের বাক্যে পরের শব্দে দেশে একটা অবশ্যই একটা অর বসাতে হয় আবার যদি অর দেওয়া থাকে তাহলে আগে যদি ড্যাশ দেওয়া থাকে সেখানে তোমাকে আইদার শব্দটি বসাতে হয় আইদার অর এর অর্থ হচ্ছে হয় ডট ডট অথবা এখানে তো তোমরা স্ক্রিনশট করে রেখেছো ইতিমধ্যেই আমরা এবার রুল 8 এ চলে যাব দেখি রুল 8 এ আমাদের জন্য কি আছে রুল 8
আমরা রুল সেভেন শিখেছি আইদার অর, আর রুল এইট আছে আমাদের নেইদার নর, নেইদার নর, নেইদার ডট ডট নর। অর্থাৎ কোনো বাক্যে যদি নেইদার থাকে তারপরে যদি ড্যাশ থাকে সেই ড্যাশে আমরা একটি নর বসাবো, নেইদার নর। এটার অর্থ হচ্ছে এটাও নয় ডট ডট ওটাও নয়। এটি ব্যাখ্যা করে একটু বুঝিয়ে দিই, দুটি বিষয়ের বা বস্তুর বা দুই ব্যক্তির কেউই নয় বা কোনোটাই নয় এমন বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয়। দুটি বিষয়ের বা বস্তুর মধ্যে বা দুই ব্যক্তির কেউই নয় বা কোনোটাই নয় এমন বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন নেইদার রানা নর হিজ সিস্টার পাস্ট, রানা ও নয় এবং তার বোনও নয়, অর্থাৎ রানা এবং তার বোন কেউই পাস করতে পারেনি। নেদার যেহেতু ছিল এই জন্য নেদার রানার পরে একটা ড্যাশ বা গ্যাপ দেওয়া আছে, এখানে তোমরা একটা নর বসিয়ে দিলাম। যেমন আইদারের বেলা এখানে বসিয়েছিলাম অর, নেদারের বেলা এখানে বসাবো আমরা নর। নাম্বার বি, নেদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্টস অর প্রেজেন্ট, শিক্ষকেরই নয় এবং ছাত্ররাও নয়, শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা কেউই উপস্থিত ছিল না। এই জন্য নেদারের পরে একটা ড্যাশ দিলে সেখানে আমরা একটা নর বসিয়ে দিলাম। নম্বর সি, নেদার ইউ নর হি ইজ রেসপন্সিবল, তুমিও নও সেও নয় এর জন্য সে দায়ী, তুমি এবং সে কেউই এর জন্য দায়ী নও। নাম্বার ডি, নেদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্টস মিসড দ্য প্রোগ্রাম ইন দ্য কলেজ, শিক্ষকরাও পারেনি ছাত্রছাত্রীরাও পারেনি কলেজের প্রোগ্রামটিকে মিস করতে, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কেউই কলেজের প্রোগ্রামটি মিস করেনি। নাম্বার ই, হি নেদার ডিড দ্য ওয়ার্ক ড্যাশ আস্ট আদার্স টু ডু দিস, সেও কাজটি করতে পারেনি অন্যদেরও কাজটি করতে বলা হয়নি। এখন এই পাঁচটি বাক্যে আমরা খেয়াল করলাম যে যেই বাক্যে নেইদার থাকে সেই বাক্যে পরবর্তী শূন্যস্থানে অবশ্যই একটি নর বসাতে হয়। আইদারের বেলা ছিল আইদারের আইদার বসানোর পরে পরবর্তী শূন্যস্থানের সময় আমরা একটা অর বসিয়েছিলাম, নেইদারের সময় আমরা কি বসিয়েছি নর। তাহলে আমরা আইদার অর নেইদার নর এই দুটি জিনিস আমরা আজকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। এবার আমি আরেকটা নিয়মে যাব, তোমরাও সেখানে মনোযোগী হও এবং নেইদার নর এই যে নিয়মটি আমরা এখানে করিয়েছি এই নিয়মটিকে তোমরা একটা স্ক্রিনশট করে রাখতে পারো। রুল 9 যাই, দেখি কি আছে আমাদের জন্য। রুল 9, বোথ এন্ড, বোথ মানে উভয়, এন্ড মানে এবং, বোথ এন্ড হচ্ছে এবং ডট ডট উভয় বা উভয়টি, দুটি বস্তু বা বিষয় বা দুই ব্যক্তি বা পক্ষের উভয়টি বা উভয়কেই বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন এ, বোথ মাই ফ্রেন্ড ড্যাশ কাজিন কেম অন দ্য অকেশন অন মাই বার্থডে, আমার বন্ধু এবং চাচাতো ভাই উভয় উৎসব আমার আমার জন্মদিন উৎসবে এসেছিলাম, অর্থাৎ সেখানে আমার বন্ধু এসেছিল আমার চাচাতো ভাই এসেছিল। এখানে বোথ দেওয়া ছিল, পরবর্তী একটা ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশে আমরা একটা এন্ড বসিয়ে দিলাম, এখানে আমরা একটা এন্ড বসিয়ে দিলাম। যখনই কোনো বাক্যে বোথ থাকবে অবশ্যই পরবর্তীতে গ্যাপে একটা এন্ড বসিয়ে দিতে হবে। নাম্বার বি, আই টুক বোথ অ্যাকাউন্টিং ড্যাশ মার্কেটিং অ্যাজ মাই মেজর কোর্সেস, যেহেতু বোধ ছিল পরবর্তীতে শুনেছিলাম আমরা একটা এন্ড বসাতে হবে। আই টুক বোথ অ্যাকাউন্টিং অ্যান্ড মার্কেটিং অ্যাজ মাই মেজর কোর্সেস। নাম্বার সি, হি ইজ বোথ অনেস্ট ড্যাশ কাইন্ড, যেহেতু বোধ ছিল এই জন্য অনেস্টের পরে ড্যাশের জায়গায় আমরা একটা এন্ড বসিয়েছি, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড কাইন্ড, সে সৎ এবং দয়ালু উভয়ই বটে। নাম্বার ডি, বোথ অনিক এন্ড জ্যোতি, এখানে এন্ডটাকে আমরা একটা এন্ডটাকে আমরা একটা লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে দিলাম।
বোধ অনেক ড্যাশ জ্যোতি আর ইন্টেলিজেন্ট, বোধ যেহেতু আছে এই জন্য অনেকের পরে ড্যাশ থাকলে সেই ড্যাশে আমরা একটা এন্ড বসিয়ে দিব, বোথ এন্ড। আজকে আমরা রুল 7, রুল 8 এবং রুল 9 করেছি। রুল 7 ও করেছি আইদার ডট ডট অর, কোন বাক্যে যদি আইদার দিয়ে শুরু হয় পরবর্তীতে গ্যাপ থাকলে সেই গ্যাপে আমরা একটা অর বসাবো। রুল 8 এ শিখলাম যে কোন বাক্য যদি নেইদার থাকে তাহলে পরবর্তীতে গ্যাপে আমাকে একটা নর শব্দটা বসিয়ে দিতে হবে। আর বোথ এবং এন্ডের ব্যাপারটা হচ্ছে যদি কোনো বাক্যে বোথ থাকে তারপরে বোথের পরে একটা সাবজেক্ট থাকবে বা যে কোনো কিছু থাকুক তারপর একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপে আমরা একটা এন্ড বসিয়ে দিব। সেন্টেন্স কানেক্টরের নিয়ম গুলো আমরা আজকে 9 নম্বর নিয়ম পর্যন্ত করেছি, আরো 4-5টি নিয়ম আছে। আমি আগামীকাল তোমাদের জন্য সেই ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসব, তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবে। আর এই COVID-19 করোনা পিরিয়ডে তোমরা সকলেই বাসায় অবস্থান করছো, আশা করি তোমরা বাসায় বসে তোমরা তোমাদের পড়ালেখাটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারছো। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে অনলাইন ক্লাসের ব্যাপারে উদ্বুদ্ধ করে চলেছেন, নিয়মিতই করে চলেছেন, এবং আমরাও তাদের সেই নির্দেশ মান্য করে আমরা তোমাদের জন্য এই অনলাইন ক্লাসে আমরা তোমাদের কাছে অনলাইন ক্লাসে নিয়ে হাজির হই। আমরা আশা করি অনলাইন ক্লাসের সঙ্গে যদি প্রতিদিন কোনো ছাত্রী নিয়মিত যুক্ত থাকে তাহলে সে কোনো পরীক্ষায় খারাপ করতে পারে না। আর আগামী 31 তারিখ পর্যন্ত সরকারের ঘোষণা অনুযায়ী COVID-19 মহামারীর কারণে স্কুল আবার বন্ধ থাকলো, এবং এই বন্ধের মধ্যে তোমরা যেহেতু সময় পাচ্ছ আশা করি তোমরা প্রতিটি গ্রামারের, প্রতিটি নিয়মের, প্রতিটি রুলের প্রতি অত্যন্ত মনোযোগী হবে। এটাই তোমাদের জন্য উত্তম সময়। আমি আর আজকে কিছু বলবো না, আমি আগামীকাল আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।